হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকে মিট দিয়ে ওলকপি রান্না করব। ওলকপি তো প্রথমে আমি বোন উইথ মিট, যেটা কি বোন সহ হাড্ডি সহ মাংস, যেটা সাথে পেঁয়াজ আদা রসুন দারুচিনি এলাচ পাঁচফোড়নের গুঁড়ো লং গোলমরিচ দিয়ে মিটটাকে আগে কুক করে নেব। তারপরে আমি আর ওলকপিটা খেতে আগে মিটটা কষিয়ে নেই ভালোভাবে, তারপরে আমি দেখাচ্ছি নেক্সট স্টেপটা। এতে আমি 1 কিলো পরিমাণ হাড্ডি মিট নিলাম, আর সঙ্গে আমার ছোটো একটা আর বড় একটা দেখাবো আমি কতটুক পরিমাণ ওলকপি একসঙ্গে অ্যাড করি। এই তো মিটটার মধ্যে আমি 2 পেঁয়াজ দিয়েছি, আর সঙ্গে আদা রসুন, হাফা রসুন, ছোটো 1.5 ইঞ্চি এই এতটুক পরিমাণ একটু আদা, আর আমার ওলকপিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তো এটা রান্না করব, এটা একটা দিব আর এটা দেব না, একটাই এনাফ হবে এই মিটের সঙ্গে। তো মিটটাকে আমি এখন ভালোভাবে কুক করে নেই, মিটের পানিটা শুকিয়ে গেলে মশলা দেব, তারপরে এর সঙ্গে আমি ভেজিটেবলটাকে অ্যাড করব। এই প্লেটটা ইউজ করার কারণ হলো আমার মশলা, যখন অন্যান্য প্লেটের মধ্যে আমার অনেকগুলো কারি রান্না করি তো সাদা প্লেটগুলোতে দাগ লেগে যায় অনেক সময়, অনেক হলুদের দাগটা তুলতে অসুবিধা হয়, তার জন্য এই প্লেটটা আমি ইউজ করি এটা রাখার জন্য। এই তো আমার টার্নিপটাকে আমি এখন কেটে নেব। সরি, এটা টার্নিপ বলতে সেটা টার্নিপ না, এটা শালগম, শাল ওলকপি, ওলকপি ও শালগম, আমি কনফিউজ হয়ে গেছি। আমাদের এখানে ফার্ম থেকে যখন আনা হয় এগুলোর টেস্ট কিন্তু এত ভালো থাকে, ফার্ম যখন খুলে নিজে গিয়ে আনা যায়। গন্ধ থাকে না একদম, বাঁধাকপি যে এগুলো খুব মজার হয়। ইনশাল্লাহ এবছর যখন ফার্ম খুলবে যাব তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু খুব খেতে খুব মজা হয়। স্কিনটা একটু শক্ত হয়েছে, স্কিনটা ফেলে দিলেই হয়, একদম গলে যাবে। এটাকে কেটে নেই, তারপরে দেখা হচ্ছে। এই তো এটাকে কেটে ধুয়ে রাখলাম, এখন মিটটা, মিট থেকে পানি বের হয়েছে, মিটটা যখন পানিটা যখন শুকিয়ে যাবে মিটে মশলা দেবো, অন্যান্য মশলা দেবো, পেঁয়াজটাও গলে যাবে। তারপরে আমার হাড়িটা চেঞ্জ করা পড়লেও করতে হলো, কারণ নিচে ধরে গিয়েছিল। আর এখন আমি
হলুদটা দিয়ে দেবো, কাঁচা হলুদ ইউজ করতে হবে। হলুদ সর্ষে হয়ে গেছে, অন্যান্য মশলা দেবো সাথে। আমি ইয়োগট ইউজ করি, যার জন্য মিটগুলো একটু ইয়ে হয়ে যায়, গলে যায়। এইটা মিটটা অনেকটা শুকিয়ে গেল, কষিয়ে নিলাম। এখন ধনিয়া 2 চামচ, জিরে 1/2 স্পুন, 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, আমি হোম মেড যেটা, আর এটা হচ্ছে গিয়ে আমার 1 চামচ পরিমাণ, এই চামচের পরিমাণ মশলা কাশ্মীরি চিলি দিয়েছি। আর সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলার গন্ধটা হয়ে যাবে। আর এইখানে আমার মেয়ের রাবিওলি, চিজি রাবিওলি, যেটার ভিতরে চিজি চিজ দেওয়া, শুধু চিজ, মজুরালা চিজ। এটাকে শুধু একমাত্র পানির মধ্যে দিয়ে, পানিটাকে ফুটে উঠলে পানির মধ্যে লবণ এবং একটু অয়েল দিয়ে আমি এটাকে বয়েল করে নিই। 5 মিনিট বয়েল করলেই হয়ে যায়। এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এখন তো প্লেন এভাবে খাবে, এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না, যার জন্য আমি বয়েলের সময় একটু ইয়ে দিয়ে দিই, লবণ এবং তেল আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যায়। মিক্সটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দেব। ফুলকপিটা কিন্তু একটু সময় কুক হয়ে যায়, এটা খুব নরম থাকে ভেতরটা, বাইরটা স্কিনটা একটু শক্ত থাকবে কিন্তু ভেতরটা একদম নরম। এই তো মিটটা রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ফুলকপিগুলো অ্যাড করব। তো সবগুলো দেব কি না ভাবতেছি, বেশি হয়ে যেতে পারে বড় একটা ফুলকপি, তার মধ্যেও থেকে হাফ ফ্রাই করবো, হাফ দিয়ে রান্না করতে। সবগুলো আর অ্যাড করলাম না, নাহলে বেশি হয়ে যাবে। তো এটাকে এভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানোর মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে অল্প একটু পানি দেবো। এইটা এটা হবে, এটা দেখি পানি বের হচ্ছে, কষি কষানোর সময় গলে যাচ্ছে। এবার একটু পরে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই তো এতে অল্প একটু ঝোল দিয়ে দিলাম,
একটু সিদ্ধ হয়ে গেছে, এটা আমার কুক হয়ে গেছে। একটু শুধু শুধু ঝুলঝুল রাখবো, ড্রাই করব না। এখন গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।